হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আমি একটা ব্রেকে ছিলাম ফ্রম ইউটিউব। আমার অডিয়েন্সদের অনেক কমেন্ট আমি পেয়েছি, আমি মোটামুটি প্রত্যেকটা কমেন্টই পড়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। আমার মাথায় আছে যে আসলে কী কী প্রশ্ন বা কী ধরনের কোয়েরি আসছে। মোস্টলি যেটা পেয়েছি সেটা হচ্ছে পেপ্যাল নিয়ে। আমরা জানি যে রিসেন্টলি বাংলাদেশে আসলে পেপ্যাল আসবে, ডিসেম্বরে এটা লঞ্চ করবে, এই ধরনের কিছু কথা আমরা শুনেছিলাম। আমাদের বেশ কিছু কি বলা যায় যে হায়ার অথরিটি থেকে না, বাট আমরা আসলে সেটা পাইনি, ওই অর্থে আমরা সেটাকে পাইনি। সাথে এইটাকে কেন্দ্র করেও দেখলাম ইউটিউবে বেশ কিছু ভিডিও আসছে অলরেডি, কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট করবেন বাংলাদেশে বসে, ভেরিফাইড ওয়েতে তারা বলছে। বাট দেখেন, আমরা লিগ্যাল ইজ অলওয়েজ লিগ্যাল, ইলিগ্যাল ইজ অলওয়েজ ইলিগ্যাল, এটাকে স্বীকার করতে হবে। আমরা হয়তো অল্টারনেটিভ কোনো শর্ট টার্মের একটা প্রসেস বের করে নিতে পারি, সেটা আলাদা, বাট আমাদের বলে দেওয়া উচিত যে এই প্রসেসটা আসলে এতদিনের জন্য বা এই প্রসেসটা এতটুকু রিস্কি ফর এভরিওয়ান। বাট আমাদের অনেকে যে কাজটা করতেছে একটা অল্টারনেটিভ ইলিগাল ওয়ে বের করে সেটাকেই একটা সত্য হিসাবে সাব্যস্ত করতে চাচ্ছি, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনি একটা অন্যভাবে চেষ্টা করছেন সেটা বলেন, বাট আপনি কখনোই এটাকে আসলে ওইভাবে ভাইব ক্রিয়েট করবেন না যে দিস ইজ অনলি দ্য লিগাল ওয়ে। এটার পক্ষপাতী আমি না। আমি জানিও এই ধরনের ভিডিও যারা বানিয়েছেন তারা হয়তো আমার এই ভিডিও চোখে পড়লে আপনারা কষ্ট পেতে পারেন, বাট আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো যারা অ্যাকাউন্টটা করতেছে তাদের পাসপোর্ট থেকে হোক বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চাইলে করতে পারে, বা কেউ চাইতে পারে যে আমি লিগ্যাল ওয়েতেই একটা অ্যাকাউন্ট করব, কিন্তু সামহাও এই ধরনের একটা অ্যাকাউন্ট একবার করে ফেললে দেখা গেল যে ফার্দার সে তার রিয়েল নেম বা রিয়েল আইডেন্টিফিকেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে সে নাও পারে। সো আমরা ওইভাবে এটাকে সাব্যস্ত করব না। হ্যাঁ, পেপ্যাল এখন বিভিন্নভাবে খোলা যায়, অনেকে দেখছি সাইপ্রাসের লোকেশন সাইপ্রাস দিয়ে খুলছেন, পরে লোকেশনটা অন্যভাবে আপডেট করে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিচ্ছেন। বাট মেক শিওর যে এখানে আপনি $100 থেকে $500 মধ্যে হয়তো ট্রানজ্যাকশন করতে পারবেন, অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি এটা বলা হয়েছে। বাট $500 বেশি হলে ভেরিফিকেশন চাইতে পারে, তখন তো আপনি আটকা পড়বেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে $500 যেতে হবে না, $100 ক্রস করলেও আপনাকে ভেরিফিকেশন চাইতে পারে, তখন হোয়াট টু ডু? তখন তো সে জানবে যে আপনি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করেছেন ইলিগ্যালভাবে, তখন কিন্তু অ্যাকাউন্টটাকে হোল্ড করে দিবে, ফ্রিজ করে দিবে, অ্যাকাউন্ট থেকে ডলার আপনি অ্যাকর্ডেন্স টাইমে আপনি উঠাতে পারবেন না। এটা প্রবলেমটাকে প্রবলেম হিসেবেই দেখবো আমরা, সমস্যাটাকে সমস্যা হিসেবেই দেখবো। যদি কেউ অল্টারনেটিভ কোনো রাস্তা বের করেন সাময়িক সময়ের জন্য হলে সেই সময়টা যেন আমরা মেনশন করে দিই, যেখানে লিমিটটা এত থেকে এত করতে পারেন, কিন্তু এখানে রিস্ক আছে, রিস্কটা আপনার ওন। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে যেহেতু একটু মানে বাইরে আসছি, এখন একটু আইডিয়াল বসে আছি, ভাবলাম হঠাৎ করে মাথায় আসলো যে আমি এটা নিয়েই তো কথা বলতে পারি, একা একা বোরিং হয়ে বসে না থেকে, এই জন্য বললাম। তবে আমি আপনাদের যদি পজিটিভ রেসপন্স থাকে যে আরও ডিটেইলড ভিডিও চান পেপ্যালের ব্যাপারে, সেক্ষেত্রে আমি আরও ইনফরমেশান গ্যাদার করে আপনাদের সামনে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর অথেন্টিক ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার, যেগুলোর জন্য হয়তো আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আমি আসলে অনেক কৃতজ্ঞশীল আপনাদের প্রতি যে আপনারা এতটা আগ্রহ নিয়ে বসে থাকেন বা আমাকে মেসেজ করেন পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য। আই রিয়েলি ফিল ব্লেসড, এটা রাখবেন, আর ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো আপনাদের সাথে আরও পজিটিভ ইমপ্রেশনসগুলো নিয়ে বা পজিটিভ অ্যাক্টিভিটি নিয়ে যুক্ত হব। দোয়ায় রাখবেন যেন সুস্থ থাকি, আপনাদের প্রতিও দোয়া রইল, সবাই সুস্থ থাকবেন এবং ফ্যামিলির প্রতি টেক কেয়ার করবেন। হ্যাভ এ নাইস টাইম, স্টে সেফ, থ্যাংক ইউ, বাই বাই।